আজি অসম প্রদেশ মহিলা কংগ্রেসের নির্দেশত যোরহাট জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগত আমি আমার অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের 40 সংখ্যক আমার প্রতিষ্ঠা দিবস। আজি সেই প্রতিষ্ঠা দিবস আজি আমি যোরহাট জেলা কংগ্রেস ভবনতে আমি মহিলা কংগ্রেসে অনুষ্ঠিত করা হয়েছে। আমার উদ্দেশ্য লক্ষ্য এটাই যে আমার আগন্তুক আমার এই মহিলা সকলে পঞ্চায়েত নির্বাচনত কেন আমি কাম করে আগবাড়ি যাব লাগিব আর আমার মহিলা সকলের আমার এই 40 যখ্যক প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসত আমার আজি এটা উদ্দেশ্য লক্ষ্য যে আমার সকল মহিলায় আজি অল ইন্ডিয়াত আজি আমি মেম্বারশিপ হব লাগিব। অনলাইন মেম্বারশিপ দায়িত্ব দিছিলে, আমি আজি অনলাইন মেম্বারশিপ করবর কারণে আপনাদের গম পাইছে যে আজি অনলাইনটো আজি পরীক্ষার কারণে বন্ধ আছে। সেই কারণে আমি আজি এখন বহি যুগুতাই পেলায় আমার মহিলাসকলের নিজের নিজের নাম, ফোন নাম্বার আর যে ভোটার আইডি কার্ডর নাম্বার ফটোর সহ আমি বহি এখনতে আমি প্রেরণ করে পেলায় পঠাইছো। আর তার উপরও আমার মহিলা কংগ্রেসের যখন আজি আহিছে লগত আমি এটা কেক কাটি পেলায় আমার অসম প্রদেশ মহিলা কংগ্রেসের নেতৃত্ব যি আমার নির্দেশনা জানাইছিলেন সেই নির্দেশনাত আমি 40 যি আমার সংখ্যক প্রতিষ্ঠা দিবসের আমি কেক কাটি আমি আজি সকল মহিলায় উলহ মালহে আজি আমি প্রতিষ্ঠিত করা হয়েছে। তার উপরেও আমি আজি উদ্দেশ্য লক্ষ্য এটাই লো এই প্রতিষ্ঠা দিবসের দিনা যে আমি মহিলা কংগ্রেসে আমার পঞ্চায়েত নির্বাচনত কেন আমি জয়যুক্ত হব পারি, এই পঞ্চায়েত নির্বাচনের জড়িয়ে আমি উদ্ধার হয়ে পেলায় যাতে আমার 26-র যে লক্ষ্য যে বিধানসভার আমি সেই বিধানসভার লক্ষ্যত আমি যে আমার যোরহাট জেলার যে একটা সমষ্টি আছে এই সমষ্টিত প্রতিজন বিধায়কক কেন আমি জিকাই নিব পারি, এই প্রতিষ্ঠা দিবসের দিনে আমি সকল মহিলা একত্রিত হয়ে পেলায় যে আমি হাতত লওয়া হয়েছে সিদ্ধান্ত যে আমি মহিলাসকলে প্রত্যেক মণ্ডলে মণ্ডলে আমি বুথে বুথে গৈ পেলায় আমি কাম করে যাব লাগিব। এই কাম করে যাওয়ার পাছত আমি সকল যি মহিলা কংগ্রেসের নির্দেশনা আমার অসম প্রদেশের সভানেত্রী মীরা পাঠকর নেতৃত্বত আমি কাম করে গৈছো। আজি কম দিনের আগতে আমি 4 জেলার নেতৃত্বত আমি নারী ন্যায় যাত্রা এক কার্যসূচীও হাতত লৈছিলো। এই নারী ন্যায় যাত্রা কার্যসূচীত আমি সকল মহিলা একত্রিত হয়ে পেলায় যি অত্যাবশ্যকীয় মূল্য বৃদ্ধি হয়েছে এই মূল্য বৃদ্ধির উপর স্মার্ট মিটার উপর আমি সকলে এক কার্যসূচী লওয়া হয়েছিলেন। তথাপিও আজি আমি প্রতিষ্ঠা দিবসের দিনাও আমি এটা কথা জানাব বিচার এইটাই যে আমার স্মার্ট মিটার যে আমার অসমলৈ যে আমার দুর্যোগ নমাই আনিছে দুখিয়া পরিয়ালের কারণে সেহকে মই আজি মাত মতাই নহয় প্রতিষ্ঠা দিবসের দিনাই কোয়া কথাই নহয় সদায় মাত মাতি যাম দুখিয়াসকলের কারণে। আজি আপনাদের জানে যে আমি কংগ্রেসে অকল নিজের কংগ্রেসের পরিয়ালের কারণে আমি নামাতো, আমি অসমবাসীর কারণে মাতো যে যিখিনি দুখিয়া পরিয়ালের লোক আজি বাগানিয়ার লোক যিসকলে আজি লাইটর বিল দিবর কারণে আজি চিন্তা করবলগা হয়েছে একটা স্মার্ট মিটার স্মার্ট মোবাইল নাইকিয়া যুক্ত মোবাইলের জড়িয়ে বিলটো দিব পারে আজি বিলটো দিবর কারণে চিন্তা করবলগা হয়েছে। চিন্তা করক যুক্ত মোবাইলত আজি লাইট কাটবনে পয়সাটা আসবনে পয়সাটা ভরাব লাগবে সেই মোবাইলটা চিনিয়ে নেপায় হাতত নাই তেন ক্ষেত্রত আজি স্মার্ট মিটারটা বহুয়াই দিছে, বহুয়াই দিয়ার লগে রাতে গিয়ে পেলায় লাইন কাটি দিছে কিন্তু আজি কেন দুর্যোগ নামি আছে আপনার চিন্তা করক। সেই কারণে মানে অনুরোধ জানাব বিচার আজি প্রতিষ্ঠা দিবসের দিনা মুখ্যমন্ত্রী মহোদয়ক মানে অনুরোধ জানাইছো, প্রধানমন্ত্রী মহোদয়ক অনুরোধ জানাইছো যে আপনাদের স্মার্ট মিটারটো বন্ধ করব লাগে। অত্যাবশ্যকীয় যি মূল্য বৃদ্ধি হয়েছে রাঁধনীশালত মহিলাসকল সোমাব পৰা নাই, আজি আলু পিঁয়াজের ধরে পেলায় যিখিনি বস্তু দাম হয়েছে দ্রুতগতিত বাড়িছে এইখানে মূল্য বৃদ্ধি হ্রাস করব লাগে। সেইটো মই কাতরে সকল আমার যখন নেতা নেত্রী আজি বিধায়ক বহি আছে অনুরোধ জানাইছো যে আপনাদের মাত মাতক যে মূল্য বৃদ্ধি বা আমার হ্রাস করব লাগে। আর প্রতিষ্ঠা দিবসের দিনা মই আজি সকল অসমবাসী নালাগে আমার যোরহাটের সকলকে মহিলা যিসকলে আজি অহাও নাই যিসকল আহিছে সকলকে আজি মই এই অনলাইনে আপনাদের যোগেদি সকলকে মই শুভেচ্ছা জানাইছো। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ, নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কাগজ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল হৰিমন্দিৰ পথ গুৱাহাটী আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট বিজয়নগৰ কামৰূপ অসম। মোবাইল নং 9435114666 আর 7002472813 মেইল আইডি প্রভাতী অসম @gmail.com।